গুড মর্নিং এভরিওয়ান, আমি দেবলীনা, দেবলীনাস ক্যানভাসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো এখন সকাল 6টা বাজে আর আমার বিছানার অবস্থা দেখো, এই জামাগুলো আমি এখন গোছাবো, যা আছে সব মানে জমেছে, কদিন ধরে কাচাকুচি করা হয়েছে সেগুলো সব জমেছে। আর এখন সকাল 6টা বাজে, দেখো কি রোদ বাইরে, দেখে মনে হচ্ছে না যে সকাল 6টা বাজে। একটু তাড়াতাড়ি উঠেছি কারণ আমি এই এত তাড়াতাড়ি উঠি না, 6টায় কোনো দিন উঠি না। তো আজকে একটু বহরমপুর যাওয়ার ব্যাপার আছে, আমার দিদির বাড়ি যাব, যেহেতু তো দিদির বাড়ি, তো সেই জন্য খুব সকাল সকাল উঠে পড়েছি। আর জনিদের এই যে রান্না বসিয়ে দিয়েছি, ওদের একটু ভাত আর একটু মাছের ঝোলটা করে যাব। তো এত সকালে তো খায় না, আমরা 8টা সাড়ে 8টা নাগাদ বেরিয়ে যাব ভেবেছি, গাড়ি আসবে, তো এত সকালে তো খায় না। একটু পরে বর্দির মেয়ে জিয়া আর জামাইবাবু আসবে, ওরাই ওদের খেতে দেবে, ওদের খাবার টাবার সব রেডি করে আমি যাব। তো আপাতত এইগুলো আগে গুছিয়ে যাই, যা ঘরের অবস্থা একটু না, এগুলো গুছিয়ে গেলে ভালো লাগে না দেখতে। তো চলো এগুলো আগে চটাপট গুছিয়ে নিই, তারপর রেডি হয়ে একদম বেরিয়ে পড়ব। তো অনেকগুলো বছর পরেই এখন যাওয়া হচ্ছে বহরমপুর, অনেকদিন যাইনি, জেঠিমার শরীরটা খুব একটা ভালো নেই, দিদির কাছেই শুনলাম, সেই জন্যে খুব দেখতে যেতে ইচ্ছা করলো জেঠিমাকে। তো সেই জন্য হঠাৎ করে প্ল্যান করে ফেললাম যে না যাই, ঘুরে আসি, অনেক দিন যাওয়া হয়নি, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, ভালো লাগবে, তো সেই জন্যই যাওয়া। আর আমরা দিনের দিনই ফিরবো, আজকেই ফিরবো, সেটাই একটু চাপের, কেননা অনেকটাই রাস্তা, 4 ঘন্টা যেতে লাগবে, 4 ঘন্টা আসতে লাগবে, তো কতটুকু সময়ই বা ওদের সাথে কাটাবো। তো তবুও একটা যখন প্ল্যান করে ফেলেছি যাওয়ার, ভাবলাম ঘুরেই আসি। ব্যাস আমার সব গোছানো কমপ্লিট, এবার এগুলোকে আলমারিতে সব তুলতে হবে পাট পাট করে। তো চলো এই কাজটা তাড়াতাড়ি করে নিই, এমনিতেই 7:45 বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছি, এরপর ফ্রেশ হবো, তারপর একটু কিছু চা টা খেয়ে একটু বেরোবো, ব্রেকফাস্ট রাস্তাতেই করবো ভাবছি। তো চলো ঝটপট রেডি হয়ে যাই, অনেকটা দেরি হয়ে গেছে, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমি আর দিদিভাই বেরিয়ে পড়েছি বহরমপুরের উদ্দেশ্যে, তো এখন জাস্ট এই কল্যাণী বেরোলাম, অনেকটা টাইম লাগবে এখনো, সবে তো শুরু। আমরা মাঝে একটা হোটেলে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য, তো এখানে পাওয়া যাচ্ছিল পরোটা, ভাতও পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমরা ব্রেকফাস্ট যেহেতু সেই জন্য পরোটাই খেলাম। পরোটাটা খুবই ভালো করেছিল, খুব সফট আর একদম অল্প মানে হালকা তেলে করেছে, ভেজেছে পরোটাটা, ডালটাও খুব সুন্দর হয়েছিল। তো এটাই আমরা ব্রেকফাস্ট করলাম, আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম চা, চাটাও খুব সুন্দর হয়েছিল, একদম অল্প চিনি দিয়ে যেরকম আমরা পছন্দ করি সেরকমই করেছিল। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আমরা আবার রওনা দেব, এই যে এই হোটেলটা আমরা খেলাম মায়ের ইচ্ছা, খুবই সুন্দর রান্না। তো চলো যাওয়া যাক, এখন কতক্ষণে পৌঁছাই সেটাই এখন দেখার, অনেকটা রাস্তা। আমরা এখন কৃষ্ণনগরের ওপর দিয়ে যাচ্ছি, আর দেখো রাস্তার দুপাশে কত শাড়ি মেলা রয়েছে, খুব রোদ উঠেছিল তো সেই জন্য শাড়িগুলো সব মেলে দিয়েছে, কি সুন্দর, এত ভালো লাগছিলো রঙ বেরঙের শাড়িগুলো দেখে। বেশিরভাগই সব তাঁতের তো ছিলই, ঢাকায় জামদানি ছিল, তো আমার দিদিভাই তো মানে পাগল হয়ে গেছে শাড়ি দেখে, ও প্রায় নেমে পড়লো বলে শাড়ি নেবে, তো এত ভালো লাগছিলো দেখতে।
আর কত কাশফুল হয়েছে দেখো, কি ভালো লাগছে দেখতে। কাশফুল দেখলেই মানে একটা ভেতরে অন্যরকম একটা ফিলিংস জাগে, পুজো পুজো, খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা এখন যাচ্ছি বেতোয়াডোরির উপর দিয়ে, মানে বেতোয়াডোরি অভয়ারণ্যের পাশ দিয়ে যাচ্ছি এটা। আর এ দেখো, এদিকে বেতোয়াডোরি অভয়ারণ্যের গেট এই যে আসছে দেখো সামনে। অনেকেই হয়তো তোমরা ঘুরে গেছো বেতোয়াডোরি অভয়ারণ্য, আমি এখনও পর্যন্ত কোনো দিন ঢুকিনি ভেতরে, মানে যতবার গেছি পাশ দিয়েই চলে গেছি, ভেতরে ঢোকা হয়নি। আর আমরা এখানে এসে একটা প্ল্যান করেছি, দিদিভাইয়ের মাথাতেই প্রথম প্ল্যানটা এলো যে বহরমপুর যাওয়ার আগে আমরা আরেকটা জায়গায় ঘুরবো। যদিও বা অনেকটা দেরি হয়ে যাবে বহরমপুর পৌঁছাতে এমনিতেই, তবুও এতদূর যখন এসেছি সহজে আসা হয় না এই রাস্তা, মানে এই দিকটায়, তো এসেছি যখন তাহলে আরেকটা জায়গায় ঘুরে যাওয়ার খুব ইচ্ছা হলো। সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি কোথায় যাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। বলছি কেশিটা না যাবো কোন রাস্তাটা দিয়ে? হ্যাঁ, ষষ্ঠীতলা বললো না, ষষ্ঠীতলা, ষষ্ঠীতলা, ষষ্ঠীতলা। বলছি ষষ্ঠীতলা মোড় এটাই, এদিক দিয়ে কেশডাঙ্গা যাওয়া যাবে এই এই রাস্তাটা দিয়ে? এটা দিয়ে সুবিধা হবে না, সুধাকর মোড় দিয়ে, ওইটা ভালো রাস্তা। তাহলে ওইটা কত দূর এখান থেকে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা যেতাম সুধাকর, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এখন কি কিছুদিন হলো আবার এই রাস্তা, এই যে গ্রামে এলে এটাই, এই যে পাটকাঠি, হ্যাঁ এগুলোই দেখার। তোমাদের বলেই দিই আমরা কোথায় এসেছি, আমরা এসেছি কাশিয়াডাঙ্গা, মানে গ্রামটার নাম হচ্ছে কাশিয়াডাঙ্গা। আমরা ছোটোবেলা থেকে কেশেডাঙ্গাই বলতাম, এটা আমাদের মানে এখানে আমাদের দেশের বাড়ি। তো অনেক বছর পর এলাম, প্রায় আজ থেকে 22-25 বছর কিংবা তারও বেশি এত বছর পর আমরা এলাম। আমরা বলতে আমি এলাম এত বছর পর, আমার দিদিভাই এসেছিলো মাঝে একবার দুবার, তো আমি এসেছি অনেক বছর পর। এত ভালো লাগছে দেখতে,
তবে রাস্তাঘাট অনেক চেঞ্জ হয়ে গেছে, আগে মাটির রাস্তা ছিল পুরো, আর এখন তো পুরো একদম পিচের রাস্তা হয়ে গেছে। রাস্তা খুব ভালো হয়ে গেছে, গাড়ি ঢুকে যাচ্ছে, আগে তো গাড়ি চার চাকা ঢুকতোই না, রিক্সা করে আমরা আসতাম, তাও রিক্সা বেথুয়াডোড়িতে নেমে আমরা রিক্সা করে পুরো বেথুয়াডোড়ি থেকে পুরো টানা একদম এখানে কেশেডাঙায় আসতাম। তো তখন রিক্সা মানে রাস্তাঘাটও খুব খারাপ অবস্থা ছিল, আমরা কোনো কোনো জায়গায় রিক্সা থেকে নেমে পড়তাম, যেহেতু মানে কাকুদের চালাতে অসুবিধা হতো, অনেক উঁচু নিচু জায়গা ছিল। তো সেই রাস্তা এখন আর কিচ্ছু মানে বোঝা যাচ্ছে না, পুরো চেঞ্জ। তবে আশেপাশে হয়তো গ্রাম সব একই আছে, মাঠঘাট সব একই আছে, কিন্তু রাস্তাটা পুরো বদলে গেছে, পুরো একদম পিচের রাস্তা হয়ে গেছে। তো অনেকদিন পর এলাম, খুব এক্সাইটেড, এত ভালো লাগছে। তো চলো তোমাদের গ্রামটা নিশ্চয়ই ঘুরে দেখাবো যতটুকু পারবো, পুরো গ্রামটা হয়তো ঘোরা যাবে না, তাহলে অনেকটা সময় চলে যাবে, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, এখন আমাদের বহরমপুর যেতে হবে। তো চলো দেখা যাক মানে এত কম সময়ের মধ্যে কতটুকু কি ঘুরতে পারি, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব যতটা পারবো। তো চলো আজকে এই পর্যন্তই থাক, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে অলরেডি অনেকটা বড় হয়ে গেছে ভিডিও, তো আর বেশি বাড়াবো না ভিডিওটা, আমরা পরের ভিডিওতে দেখব আমাদের দেশের বাড়ি আর আশেপাশের বাড়িগুলোতে তো একটু মানে ঢুকবোই, সবার সাথে একটু দেখা করবোই, ইচ্ছা আছে। তো চলো এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।